সামনে কিন্তু গর্ত মা, বাদিকে কিন্তু প্রচুর গর্ত। চলে আসো চলে আসো। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। ওর বাবা বলল, মানে আগে থেকে জানতাম কিন্তু শিওর ছিল না, সকালবেলা তো প্রচন্ড রোদ থাকে, রোদে কষ্ট দায়ী, ঠিক করেছিলাম বিকালবেলা যাব। তাই এখন আমরা বেরোব, আমি রেডি। শতাক্ষীকে এখনো রেডি করিনি, ও জামা পরেছে শুধু, ওকে একটু কিছু না, ওকে রেডি করতে বেশিক্ষণ লাগবে না, একটু চুলটা যা বেঁধে দেবো আর একটু সানস্ক্রিন মাখিয়ে দেবো, এই বায়োটিকের এই সানস্ক্রিনটা ওর শুট করে, ও ইউজ করে আমিও ইউজ করি। তুই একা মেখে নিবি বাবা, তুই মেখে নে। এই হাতটা পরছি, ভাল লাগবে কিনা জানি না, এটার সাথে দেখি কেমন লাগে। গরমও পড়েছে খুব, এটা পড়তে গিয়ে দেখছি এটা একটু ভেঙে গেল, বুঝতে পারছি পড়া যাবে না, অন্য কিছু পড়ছি, এই কানেরটা পড়ছি। ভালো লাগছে দেখো, ভালো লাগছে। এটা বায়োটিকের একটা লিপ বাম, না পরে নাও, ভালো লাগছে দেখো, এটাও ভালো লাগছে। রেডি, এবার শতাক্ষীকে একটু চুলটা বাঁধলেই হয়ে যাবে। তো আমার তো সাজুগুজু করে চশমা করতে ইচ্ছে করে না, শতাক্ষীর বাবা খুব মানে বকাবকি করে চশমা না পরলে, কারণ বলে যে পাওয়ারটা কম আছে, এখন চশমা না পরলে পাওয়ারটা বেড়ে যাবে। আগে একবার তা হয়েছিল, সেটা হয়েছিল, চশমা ছিল কিন্তু পরিনি, পাওয়ারটা একটু বেড়ে গেছে, তো এখন সেই জন্য পড়তে হয়। খুব বকাবকি করে চশমা না পরলে, সাজুগুজু করে চশমা পরতে ভালো লাগে না, লেন্স আমার নেই। শাড়ির সাথে ম্যাচিং হয়ে গেছে চশমাটা। আয় তোর চুলটা বেঁধে দিয়ে আসো, ওরকম করছো কেন, মুখটা লিপস্টিক হয়ে যাচ্ছে, অনেক গেমে গেছে, সানস্ক্রিনটা মেখেছো ভালো মন, লিপস্টিক পরবা, আচ্ছা পরে তো। শতাক্ষী সাজে না, মানে সাজে না মানে আমিও ওকে সেইভাবে সাজাই না, ছোট তো, এবার একটু শুধু একটু লিপস্টিক পরতে চায় কোথাও গেলে, আর কিচ্ছু সাজতে চায় না, চুলটা বেঁধে দেবো আর একটু লিপস্টিক পরতে চায়। আর বিয়ে বাড়ি কখনো গেলে নেল পালিশ একটু পরে, তাও সবসময় পরে না, লাগিয়েছো তো, ভালো লাগছে না, না লাগলে খুলে ফেল, ঠিক করতে হবে, ঠিক ছাড়াই তোকে ভালো লাগবে, আচ্ছা তো। এটা আমার ইউনিকর্ন ক্লিপ, ক্যামেরা অন ছিল, আমি পাশের ঘরে গেছিলাম, তার মধ্যে এইসব করেছে, আমি এডিট করার সময় দেখেছি, বাট আমি এটা রেখেছি, ডিলিট করিনি, ও করেছে সব করে। তোর বাবা পুরো ক্যামেরাতে আসছে না, এত লম্বা না, নিচে দাও একটু, নিচে হো, আমি
কেমন লাগছে? ভালো। তোমরা বলো আমার কেমন লাগছে, কমেন্টে বলো। এই যে আমরা বেরোচ্ছি, চলো যেতে যেতে কথা বলি। আমরা বেরিয়ে যাচ্ছি, একটাও তো টোটো দেখছি না, কি করব। আমরা টোটো করে এখন যাচ্ছি, এখান থেকে বাসেও যাওয়া যায়, ট্রেনেও যাওয়া যায়, কিন্তু আমরা বাসে করে যাবো, কারণ ট্রেনে করে গেলে না ব্রেক জার্নি হবে। ট্রেনে করে যাবো, আবার ট্রেন থেকে নেমে আবার আরেকটা ট্রেন চেঞ্জ করতে হবে, সেই জন্য আমরা বাসেই যাবো, কারণ বাসে গেলে আমাদের কিছু চেঞ্জ করতে হবে না। শতাক্ষী বাবা ক্যামেরার সামনে আসতে চায় না। নাম না, এদিকে সরে সাইডে দাঁড়ো, দাঁড়িয়ে আছি আমরা বাসের জন্য। আমি একটু লেট করে ফেলেছি, মানে দেরিতে আমারই হয়েছে, একটু বকাবকি করছে শতাক্ষী বাবা, বাস আছে দাঁড়িয়ে আছি। কি যাবো ওইদিকে, চল বাবা ওখানে। আমরা বাসে সিটও পেয়েছি, জানলার পাশে পেয়েছিস, খুব মজা লাগছে বল। জানলার পাশে জায়গা পেয়ে গেছি, ফাঁকা বাস তো ফাঁকা, এরকম একটা ভিড়ও নেই। শতাক্ষী বাবা পিছনের সিটে বসছে। ওই দিকটা দমদম এয়ারপোর্ট, আমরা এখন এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি। বাসটা তাড়াতাড়ি যাচ্ছে, আমরা তাড়াতাড়ি বাসও পেয়ে গেছি, আর বাসটা তাড়াতাড়ি যাচ্ছে, কোনো জ্যামেও পড়িনি, রাস্তা ফাঁকাই আছে, বেশিক্ষণ টাইম লাগবে না, আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে পৌঁছে যাব আমরা। বাস থেকে নামলাম, শতাক্ষী যাচ্ছে আগে আগে ওর বাবার হাত ধরে। চুলটুল সব এলোমেলো হয়ে গেছে, বাচ্চা ওরা উপরে, ওরা আগে চলে গেল, আমি যাচ্ছি। তুমি এই দেখো মন্দিরের ওপরটা, এত ঘুরে ঘুরে যেতে হচ্ছে, এখন পুরো অন্যরকম সিস্টেম, এখন আজকের জন্য বুঝতে পারছি মায়ের পুজোর জন্য ডালা নিলাম, ডালায় মিষ্টি আর ফল ছিল, একটা সিঁদুর ছিল, চেলি ছিল, ফুল এলাও নেই। ফোন তো আমাকে এখন জমা রেখে দিতে হবে, ফোন তো অ্যালাউ নেই ভেতরে যাওয়া, ফোনটা আমি এখন জমা দিয়ে দেবো, আবার যখন ফোনটা পাবো ওখান থেকে নেব, তখন আবার তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ মামা, রানী রাসমণি দেখেছ? এগুলো কিন্তু ওই মন্দিরগুলো জানিস, শিব ঠাকুরের মাম। পুজো তো দেওয়া হয়ে গেছে কিন্তু কিছু নিয়ে ঢুকতে দেয়নি, শুধু ওই মিষ্টি ফল আর লাল চেলি, ধূপকাঠি মোমবাতি কিছু নিয়ে ঢুকতে দেয়নি,
আমি না শিব ঠাকুরকে স্নান করাবো বলে দুধ নিয়ে এসেছিলাম, অনেক ফুলও নিয়ে আসছিলাম, মালা নিয়ে এসেছিলাম, কিছু নিয়েই ঢুকতে দেয়নি। চলো ভাবছি ওটা গঙ্গা মাকে পুজো করে দেবো ওগুলো নিয়ে। দেখ মাম লঞ্চ যাচ্ছে, কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে দেখতে। বালি ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, তা কি শুধু ভাবছে কখনো নিচে নামবে কখনো নিচে নামবে, বারবার এগিয়ে যাচ্ছে। এত ভয় লাগছিল তোকে, আমি আমার বাঁ দিকে থাকতে বলেছি কিন্তু ও ডান দিকে চলে গেল, আর বারবার ঝুঁকে ঝুঁকে ফুল দিচ্ছে। খুব ভয় লাগছিল আমার, কিন্তু মায়ের কৃপায় সব কিছু ভালো করেই আমরা পুজো দিতে পেরেছি। সব কিছু মিলিয়ে চারিদিকের পরিবেশটা এত সুন্দর যে মনটা স্নিগ্ধ হয়ে যায়। একদম গঙ্গার পাড়ে অন্যরকম পরিবেশ, এত ভালো লাগছে কি বলবো। আমি কখনো মানে সন্ধ্যেবেলাটা আসিনি, অনেকদিন থেকে ইচ্ছা ছিল, ওরও সময় হয়নি নিয়ে আসেনি, বা বিয়ের আগেও কখনো আসেনি সন্ধ্যেবেলা, সবসময় ভোরবেলাই এসছি দক্ষিণেশ্বর। কি দিক থেকে মানে এত হাওয়া না, ফুলগুলো যখন জলের মধ্যে দিচ্ছিলাম ওগুলো আমাদের কাছে আবার রিটার্ন আসছিল। আমি ভাবিনি, তোর বাবাকে বলেছি একবারে আমি কালী পূজোর রাতে, হ্যাঁ ওর বাবা শতাক্ষী বাবা এই বছর কালী পূজোর রাতে, এই বছর না আগের বার, দেখো ওর মনে আছে আমার মনে নেই, আগের বার বছর তার আগের বার, আগের বার হ্যাঁ হ্যাঁ আগের বার রাত্রে রাত্রেবেলা বন্ধুরা বন্ধুরা মিলে রাত্রেবেলা কালী পূজোর দিন গাড়ি করে এসেছিল ওরা, সেই জন্য রাত্রে আসতে পেরেছে। অত রাত্রে তো ট্রেন বাস চলে না, সব বন্ধুরা মিলে এসেছিলাম, বলছি একটু বেরোচ্ছি, আমি ঠিক আছে বেরোবো, এবার ফোন করছি তখন বলছি আমি দক্ষিণেশ্বর, গীতা পাঠ হচ্ছে। দক্ষিণেশ্বরের স্পেশালিটি হলো হিঙের কচুরি, তাই আমরা কচুরি নিলাম প্রথমে। এই রেস্টুরেন্টটার নাম হলো মহাবীর রেস্টুরেন্ট, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবারগুলো খুব টেস্টি ছিল, একদম গরম গরম ভেজে গিয়েছিল। পারে সে তো গিয়েও খেতে পারবে, এগুলো তো এখানকার স্পেশাল না, সে তো ফুচকা খাওয়া যায় বা অন্য কিছু খাওয়া হয়ে যায়, চাও খেতে পারতে। আমাদের কচুরি খাওয়া হয়ে গেছে, শতাক্ষী বাবার আবার রসগোল্লা খেতে ইচ্ছে হলো তাই রসগোল্লা নিল, শতাক্ষীর জন্য একটা লস্যি নেওয়া হলো, একটা কোল্ড ড্রিঙ্কস না বুঝলে খুব ঠান্ডা দেখে নেবে, গলাটা শুকিয়ে আসছে প্রচণ্ড গরম। টুকিটাকে কিছু কিনছি, শতাক্ষী বাবা খুব তাড়া দিচ্ছে, আসলে ছেলে তো বোর ফিল করে এগুলো দেখতে হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দোকানের জিনিসগুলো এত সুন্দর ছিল মনে হচ্ছে যে সব কিছু কিনে নিই। অনেক রাতও হয়ে গেছিল, বাড়ি ফিরতে হবে তো সেই জন্য শপ নাম্বার। আগে বাড়িতে আসলাম, বাড়ি এসে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়েছি চেঞ্জ করে নিয়েছি, ওকে চেঞ্জ করিয়ে দিয়েছি। আসার সময় একটু প্রবলেম হয়েছিল, আমরা যেই বাসটা করে গেছিলাম ওই বাসটা 8টা পরে না আর পাওয়া যায় না, রাত্রির 8টা বেজে গেলে পেয়ে গেছিলাম অন্য একটা বাস, 8:10 বেজে গেছিলো আমাদের। ওর বাবা একটু বকাবকি করছিল, মানে রাগারাগি করছিল যে তোমার আর ওর মানে মেয়ের জন্য আর আমার জন্য একটু দেরি হয়ে গেছে, আমরা টুপিটাকে কয়েকটা জিনিস কিনেছি, সে জায়গাও পেয়ে গেছিলাম, ওটা জিনিস কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো এটা কিনেছি, এটা মানে 30 টাকায় নিয়েছে, মেবি আমার 30 না 40 আমার ঠিক মনে নেই, সুন্দর না পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি।
রেড কালার আমার পছন্দ হয়, রেড কালার তো শাড়ির সাথে ম্যাচিং করে পরতে ভালো লাগে, এটা কিনেছি। এই রিংটা কিনেছি, এই আংটিটা ভালো লাগছিল নিয়েছি, সুন্দর দেখতে। এবার এটার সঙ্গে আমি ভাবছিলাম যে কুর্তির সঙ্গে তো ভালো লাগে ম্যাচিং করে পরতে, তো একটা কানের দুল নেব, এই যে এই কানেরটা কিনেছি। এখানে আবার মিরর আছে, মিররে মুখও দেখা যাচ্ছে। এবার তখন মনে হচ্ছে কি এর সাথে একটা ম্যাচিং করা গলার হার হলে ভালো হতো, তখন এটা নিয়েছি। এগুলো বেশি দাম না, মানে 30 টাকা মতো নিয়েছে। আর শুনু একটা নিয়েছে, শুনু তোর দেখা হবে। আমি একটা ইয়াররিং নিয়েছি, এটা 10 টাকা নিয়েছি। মাকে অনেকদিন ধরে বলছিলাম অনলাইনে কিনে দিতে, পাইনঅ্যাপল ইয়াররিং কি সুন্দর না, তুই পরবি এগুলো? পায়না করছে কিনে দিলাম, ও তো এমনি একটা রিং পরা কানে, কোথায় পড়তে পারবি? কানে একটা গুঁজি দেওয়ার, কান ব্যথা করবে। দাঁড়াও আমি না এটা একটু তোমাদেরকে পরে দেখাই কেমন লাগছে। যখন কিনছিলে না, আমি তো ওনাদেরকে বলে আসছি যে আমি যখন আমার বিয়ে বাড়ি যাবো বা কোথাও যাওয়া থাকবে, অনেক কিছু তো টুকিটাকি কেনা হয় এইসব, এখানে এসে আবার কিনে নিয়ে যাবো, কারণ ওখানে অনেকটাই কম। এই যে এটা দেখো কি সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। এমনি সেরকম একটা অ্যান্টিকের জিনিস মানে কেউ করলে খুব ভালো লাগে, নিজে খুব একটা পড়ি না, কিন্তু এখন দেখলাম ভালো লাগছে, ভালোই লাগছে, খুব একটা আমি পড়ি না, কেউ করলে আমার খুব ভালো লাগে দেখতে। আর এই রিংটা আজকে ব্লগটা এতটাই, পরের ভিডিওয়ে দেখা হবে, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অনেক 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 ভালোবেসো। গুড নাইট, টাটা, বাই বাই। Thanks for watching.